ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে লেবাননেও। একদিকে সীমান্তে চলছে ইসরায়েলি বাহিনীর সাথে হিজবুল্লাহ লড়াই, অন্যদিকে তেল আবিব বিরোধী বিক্ষোভে উত্তাল বৈরুত। ইসরায়েলের হুঁশিয়ারি, প্রয়োজনে লেবাননের সাথেও যুদ্ধের জন্য প্রস্তুত IDF। বিশ্লেষকরা বলছেন এমন পরিস্থিতি অব্যাহত থাকলে সংঘাত ছড়িয়ে পড়বে লেবাননেও। হিজবুল্লাহ গেরিলাদের ছোড়া মিসাইলে ধ্বংস ইসরায়েলি ট্যাঙ্ক। ওই ঘটনার পর সীমান্ত এলাকা থেকে লেবাননের ভূখণ্ড লক্ষ্য করে চলছে ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলা, কখনো ট্যাঙ্ক আবার কখনো দূরপাল্লার কামান থেকে। তেল আবিবের দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চালানো হচ্ছে সব হামলা, যদিও ক্ষয়ক্ষতি হচ্ছে বেসামরিকদের বেশি। লেবানন সীমান্ত জুড়ে চলছে ইসরায়েলি বাহিনীর আর্মার ডিভিশনের টহল। উত্তপ্ত সীমান্তের ভেতরের পরিস্থিতিও, ফিলিস্তিন আর লেবাননে আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল পুরো লেবানন। যুক্তরাষ্ট্র সহ একের পর এক পশ্চিমা দূতাবাসকে ঘিরে চলছে হামলা বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর সাথে চলছে আন্দোলনকারীদের সংঘর্ষ। এরই মধ্যে বেশিরভাগ পশ্চিমা দেশ লেবানন ভ্রমণে তাদের নাগরিকদের ওপর কড়াকড়ি আরোপ করেছে। সবকিছু মিলিয়ে সীমান্তের ভেতরে বাইরে বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে লেবাননের। লেবাননের বিভিন্ন দূতাবাসগুলোয় হামলাতে স্পষ্ট যে সাধারণ মানুষ ইসরায়েলের প্রতি কতটাই ক্ষুব্ধ। তারপরও ইরান হিজবুল্লাহকে বড় ধরনের সমরাস্ত্র সহায়তা দিতে পারে, সেক্ষেত্রে আরও দীর্ঘস্থায়ী সংঘাতে পড়বে লেবানন। ইরানের মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েল লেবাননে পুরোদস্তুর অভিযান শুরু করলে তাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়বে ইরান, তা স্পষ্ট। এরই মধ্যে তেল আবিবের ঘোষণা, দুই ফ্রন্টে লড়াইয়ের জন্য প্রস্তুত ইসরায়েলি বাহিনী, ফলে সংঘাতের পরিধি ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। আমরা বুঝতে পারছি যে ইরান আমাদের সক্ষমতাকে চ্যালেঞ্জ করছে, এজন্য তারা একদিকে হামাসকে লেলিয়ে দিয়েছে, অন্যদিকে উস্কে দিয়েছে হিজবুল্লাহকে। কিন্তু আমরাও জানিয়ে রাখছি, দুই ফ্রন্টে লড়াই করার সক্ষমতা রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর। হিজবুল্লাহ যদি বাড়াবাড়ি করে তাহলে তাদেরকেও কঠিন পরিণতি বরণ করতে হবে। বিশ্লেষকরা বলছেন লেবানন ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতাকে আরও বাড়িয়ে তুলবে, যার প্রভাব পড়বে সারা বিশ্বেই। মীর মুশফিকা আসান, যমুনা নিউজ।